নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। লামডিং টাইমসে আজ আমরা একটু যারা খেতে ভালোবাসেন, রেস্টুরেন্টসে খেতে ভালোবাসেন, তাদের জন্য একটা নতুন নিউজ নিয়ে আসবো আজকে আমরা। লামডিং একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, চলুন আমরা এই রেস্টুরেন্টটা একটু দেখে আসি। নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ লামডিং টাইমসে আমরা আছি লামডিং মিস্ত্রিপট্টি রোডে। এই মিস্ত্রিপট্টি রোডে এক নতুন রেস্টুরেন্ট খুলেছে, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বিরিয়ানি ফুডিস, লামডিং মিস্ত্রিপট্টি রোডে। আর লামডিং টাইমসে আজ আমরা এই রেস্টুরেন্ট সম্বন্ধে জানবো, আমরা জানতে চাইবো এই রেস্টুরেন্ট সম্বন্ধে। কিন্তু এর আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, যে এই লামডিংয়ের এই এক শিক্ষিত যুবক যে বিকম পাস করেছে, প্রণব দেবড়া, আর এই সে প্রণব শিক্ষিত বিকম পাস করার পরে দেখা গেছে যে লামডিংয়ে প্রথম ফ্লেভার ফুচকার ব্যবসা করেছিল লামডিং বাজারে। আপনারা সবাই জানেন ফ্লেভার ফুচকার, প্রথম ফ্লেভার ফুচকার ব্যবসা করেছে, আর এই ফ্লেভার ফুচকার ব্যবসা করে করে আজ সে এই নতুন রেস্টুরেন্ট খুলেছে বিরিয়ানি ফুডিস। তাই বিরিয়ানি ফুডিসে এই রেস্টুরেন্টে কি কি আছে আমরা একটু জেনে নেব, আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা একটু ভিতরে ঢুকি নতুন রেস্টুরেন্টস বিরিয়ানি ফুডিস রেস্টুরেন্টস লামডিং টাইমসের দর্শকদেরকে। বাহ, দারুণ এক সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। প্রণব দেবড়ায় যে প্রথম ফ্লেভার ফুচকার ব্যবসা করে লামডিংয়ে, এই বিরিয়ানি ফুডিস খুলছে, আমরা প্রথমে ওনার কাছে যাব। নমস্কার, আমরা লামডিং টাইমসের পক্ষ থেকে, এই হচ্ছে প্রণব। প্রথমে কংগ্রাচুলেশন, আপনাকে কংগ্রাচুলেট করি যে আপনি এই ফ্লেভার ফুচকার ব্যবসা করে লামডিংয়ে একটা, আমরা যেটুকু জানি বাজারে একটা স্টল দিয়ে, ছোট স্টল দিয়ে আপনি ফ্লেভার ফুচকা করেছিলেন, আর এই ফ্লেভার ফুচকার ব্যবসা করে আজ একটা নতুন রেস্টুরেন্ট আপনি করেছেন, কেমন লাগছে এই সাকসেস? প্রথমত তো সমগ্র লামডিংবাসীকে নমস্কার। সেকেন্ড, আমাদের কি বলে, অসংখ্য ধন্যবাদ আমার এক্সিস্টিং কাস্টমারদের, যাদের সাপোর্ট, যাদের ভালোবাসা দিয়ে আজকে এতটুকু করতে পেরেছি। তারপর আপনাদের লামডিং টাইমসকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এখানে এসেছেন এদেরকে দেখানোর জন্য। দারুণ দারুণ। আচ্ছা, আমরা প্রথমেই আপনার থেকে জানতে চাইবো, প্রথম আমরা দর্শকদেরকে আরেকবার এই রেস্টুরেন্টটা দেখাতে চাইবো। আপনারা দেখছেন যে খুব সুন্দর, ছোট হলো অনেক সুন্দর ডেকোরেটিভ এই রেস্টুরেন্টটা, নাম হয়েছে বিরিয়ানি ফুডিস। তো প্রণবের থেকে আমরা জানতে চাইবো, আমাদের দর্শকদেরকে একটু বলবেন নাকি আপনাদের এখানে কি কি আইটেমস পাওয়া যাবে? আমার এখানে দেখুন, প্রথমে তো কি বলে আপনার কোল্ড কফি দিয়ে স্টার্ট হচ্ছে, কোল্ড কফি, তারপর দিয়ে লাস্সি আছে, মিল্কশেক, মইতো, মকটেল, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, চাট আর বিরিয়ানি। আমি শুনতে পেরেছি যে কিছু কিছু আইটেম নাকি লামডিং এ ফার্স্ট টাইম। হ্যাঁ, কি কি আইটেম আছে এটা দেখিয়ে দিচ্ছি আমি, আইটেমগুলো দেখি। চলুন আইটেমগুলো আমরা একটু দেখি কি কি আইটেম আছে, আইটেমটা একটু দেখিয়ে দেব আর কি। প্রথমত তো কফিটা দেখানি, কফি আছে, ঠিক আছে, তারপর দিয়ে পান লাস্সি। কি কফি আছে? ক্লাসিক কোল্ড কফি, বলছি এটা হচ্ছে পান লাস্সি। আর এই পান লাস্সিটা নাকি লামডিং এ প্রথমবার এই পান লাস্সি, স্পেশালিটি পান লাস্সিটা, এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই, পিওর পান দিয়ে বানানো, পিওর পান দিয়ে বানানো। খেলে বুঝতে পারবে যে এটা কেমন হয়, ঠিক আছে। তারপরে লাস্সির মধ্যে আরো আছে রোজ লাস্সি আর চকলেট লাস্সি, ঠিক আছে। তারপরে আছে বলে গিয়ে মিল্কশেক, এটা হলে মিল্কশেক, এটা ওরিও মিল্কশেক, আচ্ছা, এটা ওরিও মিল্কশেক। তারপরে আরো আরো দুটো আছে, গোলাপ মিল্কশেক আর চকলেট মিল্কশেক,
ঠিক আছে। তারপরে হচ্ছে হলো কি, এটা হলো গিয়ে মইতো, মইতো ওইটার মধ্যে হচ্ছে হলো গিয়ে রোজ মইতো, এটা রোজ মইতো, এছাড়াও আরো তিনটা মইতো আছে, আরো আরো তিনটা আছে, ম্যাঙ্গো, অরেঞ্জ আর চিলি লেমন, ঠিক আছে। এটা হচ্ছে হলো গিয়ে মকটেল, মকটেল এটা হলো চলে গিয়ে ব্লু লেগুন মকটেল, এছাড়া আরো একটা মকটেল আছে যেটার নাম হলো স্যান্ড্রিলা মকটেল। দারুন দারুন দারুন, বেশ ভালো লাগলো। আরে আর কি কি আইটেম আছে একটু দেখে নিই, আইটেমগুলো একটু দেখে নিই। এবার আমি এদিকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো গিয়ে ফার্স্ট টাইম লামডিং এর কুল্লার পিৎজা, এর আগে কেউ করেনি, আমি ফার্স্ট টাইম করে স্টার্ট করতে চলেছি। এটা হচ্ছে কুল্লার পিৎজা, এখানে আমাদের দুটো ফ্লেভার পেয়ে যাবেন, একটা হলো গিয়ে ভেজ কুল্লার, একটা হলো গিয়ে চিকেন কুল্লার পিৎজা। প্রথমবার লামডিং এ, লামডিং এ ফার্স্ট টাইম কুল্লার পিৎজা আমি স্টার্ট করেছি, ঠিক আছে। এর এরপর হচ্ছে কি আপনাদের বার্গার, বার্গারের মধ্যে চার রকম বার্গার আছে, এটা হলো ভেজ ভেজ বার্গার, চিকেন বার্গার, ভেজ চিজ বার্গার, চিকেন চিজ বার্গার, ঠিক আছে। এরপরে আসছে স্যান্ডউইচের মধ্যে, স্যান্ডউইচও চার রকমের স্যান্ডউইচ আছে, এটার মধ্যে ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ভেজ চিজ স্যান্ডউইচ, চিকেন চিজ স্যান্ডউইচ, ঠিক আছে। আর এক্সিস্টিং এ আমার স্টলের মধ্যে এক্সিস্টিং হয়ে আছে হলো কি সিঙ্গাড়া চাট, দই বড়া চাট আর দই পকোড়া চাট, এটা হলো কি দই পকোড়া চাট, বেশ অনেক। আর তারপর দিয়ে আছে হলো কি আপনার বিরিয়ানি, যেটা ডিসপ্লে করতে পারিনি, দুরকম চিকেন বিরিয়ানি এখনো অ্যাভেলেবেল, মানে এখন পাওয়া যাবে শুধু চিকেন বিরিয়ানি, তারপর দিয়ে দেখি এক্সট্রা কিছু। আচ্ছা আরেকটা আরেকটা আমি জানবো, যারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকাল তো ম্যাক্সিমাম তো অনলাইনে মানে অ্যাপ দিয়ে ইয়ে করা হয় আছে, তো আপনারা হোম ডেলিভারি, হোম ডেলিভারি এখনো হোম ডেলিভারি স্টার্ট করিনি, অ্যাকচুয়ালি আমার অ্যাপ আছে, এখনো যত প্রোডাক্ট আছে সব যদি অ্যাপের মাধ্যমে করা হয়, যা আমার যা রেট আছে ওটার 50% ক্যাশব্যাক ওনারা পেয়ে যাবেন। ধরুন যেরকম ধরুন বার্গারের রেট হচ্ছে আপনার হলে কি 14, যদি অ্যাপ থেকে করে, ম্যানুয়ালি হবে না, অ্যাপ থেকে যদি করে তাহলে ওনার ওয়ালেটে 50% ক্যাশব্যাক চলে যায়, আপটু 50%, সব যত আইটেম আছে তাদের তার মধ্যে আপটু 50% ক্যাশব্যাক সবাই পাবে। এটা একটা ভালো খবর বলা যেতে পারে, মানে দর্শকদেরকে বলছি যদি অ্যাপ থেকে অর্ডার করুন তাহলে 50% ডিসকাউন্ট দেবেন বলে বলছে আর কি, 50% ক্যাশব্যাক, আপ টু 50% ক্যাশব্যাক ওনাদের ওয়ালেটে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা সুখবর বলা যেতে পারে। আর হোম ডেলিভারি, মানে হোম ডেলিভারি ওটা ফ্যাসিলিটি আছে কিন্তু এখন পর্যন্ত স্টার্ট হয়নি, শীঘ্রই মানে একটু রানিং হলে আমি হোম ডেলিভারিটা স্টার্ট করে দেবো। আর কি ধরনের ফ্যাসিলিটি আপনি? এক তো 50% আছেই, 50% ক্যাশব্যাক আছে, তারপর দিয়ে পাবেন হলে গিয়ে আমাদের এখানে, আমার এখানে ডেইলি একজন লাকি কাস্টমারকে ডিসাইড করেছি যে আমি ডেইলি একজন লাকি কাস্টমার মানে ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে ইন দ্য সেন্স ধরুন যত কাস্টমার আছে ওনাদের থেকে একটা খেয়ে গেলে তো একটা কুপন দেওয়া হবে, তো ওর ওর পরে ওটা নেক্সট ডে তে ওটা লাকি ড্র হবে, লাকি ড্রতে যে জিতবে উনি এসে নেক্সট দিন বা তারপর দিন আসুক এসে ওনার ইচ্ছে মতন যে কোনো একটা প্রোডাক্ট, আমার মেনুতে যত আইটেম আছে তার মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট উনি খেতে পারবেন। তার মানে খাওয়া খাওয়া হচ্ছে, লগে আবার প্রাইজও পাওয়ার একটা সম্ভাবনা আছে, লাকি কাস্টমারের জন্য ইচ্ছে করেছি, যেটা আপডেট ফেসবুক ফেসবুক পেজে পেয়ে যাবেন। দারুন, আমি আবারও বলছি কিন্তু যেটা আপনারা আসবেন খাবেন আর সঙ্গে সঙ্গে যদি আপনি লাকি থাকেন তাহলে কিন্তু প্রতিদিন এখানে একটা ড্র হবে, প্রতিদিন ড্র ডিসাইড করেছি, প্রতিদিন একজন একজন না একজন পাবেই। তো আপনি কিভাবে ওদেরকে ইনফর্ম করবেন? ও তো খেয়ে চলে যাবে। না না, ওনাকে একটা কুপন দেওয়া হবে। আচ্ছা, কুপন দেওয়া হবে, কুপন বক্স থাকবে, ড্রপ বক্সে রেখে গেল, ওনাদের ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও রাখা হবে না, আমার কন্ট্যাক্ট নাম্বার রাখা হবে, একদিন যখন গিয়ে ওনারা জিতবে তো ওনাদেরকে ওনাদের ফেসবুক পেজই আপনার আপডেট দেওয়া হয়ে যাবে, প্লাস ওনাকে ফোন করে দেওয়া হবে যে আসুন আপনার যেটা প্রাপ্য সেটা খেয়ে যান বা নিয়ে যান, যেটাই যেটাই করুন কিন্তু ওনারা পেয়ে যাবে। এটা কবে থেকে শুরু হবে? এটা কালকের থেকে শুরু, কালকে থেকে শুরু করে দিচ্ছে। থ্যাংক ইউ, অ্যান্ড আবারও কংগ্রেচুলেট জানাচ্ছি আপনাকে, আশা করি ভালো চলক ভালো চলবে, ঠিক আছে। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো দর্শকরা, আপনারা দেখছেন যে লামডিং টাইমস চেষ্টা করছে সামথিং ডিফারেন্ট জিনিসগুলো তুলে ধরতে, আর এই যে একটা ইউনিক কনসেপ্ট, আমি এই কারণে বলছি যে লাকি ড্র, আপনি প্রতিদিন খাবেন একটা লাকি ড্র কিন্তু এখানে করা হবে, ইটস সামথিং লাইক ডিফারেন্ট, আমরা নতুন একটা কনসেপ্ট পেয়েছি, তার জন্য আপনারা আসবেন খাবেন টেস্ট করবেন অ্যান্ড সবাইকে বলবেন, আর প্লিজ ভিডিওটা লাইকস কমেন্ট শেয়ার করবেন। কিছু বলতে চান আমাদের দর্শক? হ্যাঁ, আমি আমি সবাইকে অনুরোধ করবো যে একবার আসুন এসে খেয়ে দেখুন, আমি এত বছর ধরে স্টল করেছি, নো ডাউট আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি, যত কাস্টমার আছে আমরা আমাদের আমার সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, ভালোবেসে, যার জন্য যার পরিপ্রেক্ষিতে আমি একটা স্টল থেকে একটা রেস্টুরেন্ট খুলতে পেরেছি। তো আপনারাও যারা এখন পর্যন্ত আমার খাবার টেস্ট করেননি ওনাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি, আপনারা আসুন একবার খেয়ে টেস্ট করে দেখুন। থ্যাংক ইউ, প্লিজ ভিডিওটা লাইকস কমেন্ট শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, আর সবাই একবার এসে কিন্তু এখানে একবার টেস্ট করে করে যাবেন কিন্তু।